তো এই পাতাখেকো পোকা আপনারা কিভাবে দমন করবেন খুব সহজেই সেই পদ্ধতিটা আজকে বলার জন্যই কিন্তু আমি এসেছি। এই যে সব কিন্তু পাতা খেয়ে সব ছিদ্র করছে, সবগুলো পাতা কিন্তু ছিদ্র করে ফেলছে। কৃষি ও কৃষি প্রযুক্তি চ্যানেলটি আপনাকে দিচ্ছে কৃষি বিষয়ে নিরলস সমাধান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে থাকুন। আসসালামু আলাইকুম, শুভ দর্শক, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, বরই গাছে যে বরইয়ের পাতা খেকো এবং বরইয়ের গাছে এই যে এই স্টেজে বরইয়ের গাছে আসলে কী ধরনের অসুবিধা হয়ে থাকে সেই সম্পর্কে আপনাদের আপডেট দেব। কারণ আমরা বরই গাছে বরই হারভেস্ট করার পরে আমরা গাছটা কেটে দিয়েছি, কাটার পরে কিন্তু এর নতুন কুশিগুলা বরই গাছে নতুন কুশি নতুন ডালগুলা চলে আসছে। এই সময় বরই গাছে কিছু পোকা কিন্তু বড় ধরনের ক্ষতি করে থাকে, আর এই ক্ষতির কারণে লাস্ট কী হবে, পাতাগুলো নষ্ট হয়ে যাবে আর গাছ তখন খাদ্য তৈরি করতে পারবে না এবং আলটিমেটলি কিন্তু আমাদের যে গাছে ফুল আসা, গাছে গুটি আসা, বরই আসা এগুলো কিন্তু আলটিমেটলি কমে যাবে। তো এই সময় কিছু পাতা খেকো পোকা কিন্তু এই ক্ষতিগুলো করে থাকে, গাছের কিন্তু সবগুলো গাছের পাতাগুলো ছিদ্র করে থাকে এবং খেয়ে থাকে। আমি আরও ঘুরে ঘুরে আমি বাগানের গাছগুলো আমি দেখাবো যে এই বাগানে কী কী সমস্যা হয়েছে সেগুলো আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। তো এই পাতা খেকো পোকা আপনারা কীভাবে দমন করবেন খুব সহজেই সেই পদ্ধতিটা আজকে বলার জন্যই কিন্তু আমি এসেছি। তো চলুন আমরা আগে দেখি যে কী ধরনের ক্ষতি করে থাকে এই পোকাগুলো। এখানে যে জাতীয় পোকাগুলো ক্ষতি করে থাকে তার ভিতরে হচ্ছিল মাকড়সা একটা, তারপরে বিভিন্ন ধরনের গান্ধি পোকা এবং বিভিন্ন ধরনের পাতা খেকো পোকা স্ক্রিপার রয়েছে, সেগুলো কিন্তু এই ধরনের এই যে ছিদ্র করে থাকে। তো এগুলো আসলে কম্বাইনভাবে কীভাবে দমন করবেন সেটাই আমি সমাধানটা আজকে বলবো। তো চলুন তার আগে কী ধরনের ক্ষতি করেছে সেটা আমরা দেখে আসি। দর্শক, এই যে এভাবে আপনি যখন ডাল কেটে দিবেন, ডাল কেটে দেওয়ার পরপরই কিন্তু এরকম কুশিগুলা বের হবে, ডাল বের হবে। এই ডাল বের হওয়ার সময় কিন্তু এক ধরনের ক্ষতি হয়ে থাকে, প্রত্যেকটা এই যে কুশি, এই কুশি কিন্তু কুকড়ে যায়, এই মাথাটা কিন্তু কুকড়ে যায়। কারণ এখানে কুকড়ে নাই, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি এই পাতাগুলো কিন্তু কুকড়ে যায়, ডিপা লেগে যায়। কারণ এই পোকা যখন আক্রমণ করে, পিঁপড়া যখন আক্রমণ করে তখন কিন্তু এই ডোকাগুলো কুকড়ে যায়। এটাতে যেহেতু কুকড়ে নাই, ওষুধ দেওয়া আছে। এর ইনিশিয়াল স্টেজে কেমন ছিল দেখেন দর্শক, এই 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 ডোকাগুলো কিন্তু কুকড়ে গিয়েছিলো, দেখেন পাতাগুলো দেখেন কুকড়ে গিয়েছিলো। এটা ওষুধ দেওয়ার পরে কিন্তু এই কোঁকড়ানোটা সেরে গেছে। যখন এরকম বের হয় তখন কিন্তু এই মাথাটায় পোকা আক্রমণ করে, পিঁপড়া আক্রমণ করে, এরপরে মাকড়সা আক্রমণ করে, তখন কিন্তু এই মাথাটা কুকড়ে যায়। যখন মাথা কুকড়ে যায় তখন কিন্তু এই ডালের বাড়তিটা কিন্তু ভালো হয় না। তো এই সময়ে আপনাকে এই পোকাটা দমন করতে হবে। এরপরে এইগুলো যখন পাতা সেরে ডালটা বড় হবে তখন আবার কিন্তু পাতা খাওয়া শুরু হয়ে যায়। হ্যাঁ, তো এই পোকাটা দমন করতে হবে। পাতা কীভাবে খায় আমি সেটাও আবার দেখাচ্ছি। চলুন দর্শক দেখেন এই এই ডালটাতে, হ্যাঁ, যেহেতু আমি বাড়ি ছিলাম না যার কারণে কিন্তু যত্ন নিতে পারি নাই, এই দেখেন পাতা কিন্তু খেয়ে সব ছিদ্র করে ফেলছে, পাতা কিন্তু খেয়ে সব ছিদ্র করে ফেলেছিল। হ্যাঁ, এই যে সব কিন্তু পাতা খেয়ে সব ছিদ্র করছে, সবগুলো পাতা কিন্তু ছিদ্র করে ফেলছে, পাতা খেকো পোকা কিন্তু সবগুলো ছিদ্র করে ফেলছে। এরপরে যখন আমি ওষুধটা দিলাম, দেওয়ার পরে কিন্তু নতুনগুলোতে কিন্তু আর ছিদ্র নেই, নতুন ডোগাতে আর ছিদ্র নেই। তো এই ডোগা যদি পাতা যদি নষ্ট করে দেয় তাহলে কিন্তু গাছ খাদ্য তৈরি করতে পারবে না, আলটিমেটলি এর বারবারটি ভালো হবে না এবং আমাদের লাস্টটি যে ফুল এবং ফল এই ডেলিভারিটি কিন্তু ভালো হবে না। তো সেই জন্য আমাদের এই পোকাটা অবশ্যই দমন করতে হবে। আর এটা যেহেতু বিভিন্ন পোকার কারণ হয়ে থাকে, পিঁপড়া হয়ে থাকে, মাকড়সার হয়ে থাকে, গান্ধি পোকার হয়ে থাকে, হ্যাঁ, এবং আরও অন্যান্য যে লিপ মাইনর রয়েছে সেগুলোর কারণে কিন্তু এই ক্ষতিটা হয়ে থাকে। এর জন্য আপনার একটা কম্বাইন স্প্রে দিতে হবে। এখন এই কম্বাইন স্প্রেটা আপনি কীভাবে দিবেন আমি সেটা আপনাদের দেখাচ্ছি। আপনি এক লিটার পানির ভিতরে এমিস্টার টপ দিবেন হাফ মিলি। এরপরে দিবেন হচ্ছিল ভার্টিমেক হলো হাফ মিলি এবং ক্যারাটিন।
আপনি যদি ক্যারাটে ব্যবহার না করেন তাহলে সবিক্রন ও কিন্তু ব্যবহার করতে পারেন। এই হাফ মিলি করে তিনটা একসাথে দিয়ে আপনাকে একটা বোম তৈরি করতে হবে, অর্থাৎ একটা ককটেল তৈরি করতে হবে, ককটেল স্প্রে তৈরি করতে হবে। এরপরে হালকা করে কিন্তু গাছটাতে আপনি দিয়ে দিবেন, দেওয়ার পর পরে যেন স্প্রেটা শুকিয়ে যায়। যদি এইভাবে আপনি স্প্রে করেন তাহলে এই পাতা খেকো পোকা আর আপনার গাছে ক্ষতি করতে পারবে না, লকলকে পাতা হবে এবং সেই ডালগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এই বরই গাছে কিন্তু আপনার ফুল আসবে। আর প্রচুর পরিমাণে ফুল আসার সাথে সাথে সেখানে আরও কিছু করণীয় আছে, অন্য ভিডিওতে আমি দেখাইছি, সেই কাজগুলো করবেন, আশা করি আপনার বাগান থেকে ভালো ফলাফল পাবেন। তো দর্শক, এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর নতুন নতুন তথ্য এবং ভিডিও পেতে থাকুন। তো আজকে এখানেই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।